বন্দনগরী চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে দেড়শো ভরি স্বর্ণালঙ্কার গায়েবের অভিযোগ উঠেছে চাঞ্চল্যকর এই ঘটনাটি গত উনত্রিশ মে ঘটলেও শনিবার রাতে বিষয়টি জানাজানি হওয়ার পর শুরু হয় তোলপাড় এই ঘটনার পর আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন স্বর্ণালঙ্কারের মালিক ভুক্তভোগী নারী স্বর্ণালঙ্কার গায়েবের অভিযোগে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের রিপোর্ট জানাচ্ছেন রাহনুমা সারা গত সতেরো বছর ধরে রোকেয়া বাড়ি ইসলামী ব্যাংক চকবাজারের লকার ব্যবহার করছিলেন গত উনত্রিশ মে দুপুরে ব্যাংক লকার থেকে কিছু স্বর্ণালঙ্কার আনতে যান তিনি এ সময় তাকে লকার রুমের দরজা খুলে দেন সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা লকারের কাছে যেতে সেটি খোলা দেখতে পান তিনি সে সময় লকারে মাত্র এগারো ভরি স্বর্ণালঙ্কার অবশিষ্ট ছিল ওই লকারে একশো ষাট ভরি স্বর্ণালঙ্কার রাখলেও অবশিষ্ট অলঙ্কার দেখে হতভম্ব হয়ে যান তিনি উনত্রিশ গিয়ে দেখলাম যে ওই যে পুরা আমার লকারটা পুরা কুলা লকার ইনচার্জ উনি প্রথমে তো উনি ঢুকে উনি ঢুকে বলতেছে ম্যাডাম ম্যাডাম আপনার লকারের নাম্বার কত আমি বলছি আমার লকার তো ফর্টি ফোর ম্যাডাম আপনার লকার তো খোলা হ্যাঁ হচ্ছে আমার লকার কেন খোলা হবে আমি তো ওই মুহূর্তে পুরো পুরা মানে ফিটে ফিটে হওয়ার মতন উপক্রম চেয়ার একটা ছিল চেয়ারে বসে হেলান দিয়ে বসেছিলাম পাঁচ মিনিটের মতো পরে আবার চিন্তা করলাম দেখি হাত দিয়ে দেখি কিছু আছে কি না এখন পর্যন্ত স্বর্ণালঙ্কার গায়েবের বিষয়টি গ্রাহকের মৌখিক অভিযোগ বলে দাবি করছে ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগের তদন্ত চলছে বলে জানান শাখা ব্যবস্থাপক লকার এমন একটা ব্যবস্থা যেখানে ক্লায়েন্ট তার চাবি দিয়ে খুলবেন বন্ধ করবেন এবং সেখানে কোনো সিসি ক্যামেরা থাকে না কোনো ডিক্লারেশন না হয় না শুধুমাত্র রাজ্য পদার্থ বা আগ্নেয়াস্ত্র রাখা ব্যতীত অন্য যে কোনো আইটেম উনি ওনার মতো করে ডিক্লারেশন ছাড়াই রাখবেন তো এই সংক্রান্ত এই ব্যাপারে আমাদের আসলে দায়িত্ব করতে যতটুকু আমরা যেহেতু ওখানে উনি কী গেছেন আমরা বলতে পারছি না ওনার অভিযোগগুলি কতটুকু সত্য আমরা তাও বুঝতে পারছি না আমরা মনে করছি এটা মিথ্যা অভিযোগ ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ রাহানু মাসারা জিটিভি নিউজ